गाइस তোমরা কেমন আছো তো আজকে আমরা একটা ভিডিও করব আমি তোমাদের সাথে চলে এসেছি গেমিং সুজয় তো আজকে ফোনটা যাতে হ্যাং না হয় ফোনটা যাতে স্লো না হয় তাই জন্য আমরা আজকে একটা যাতে ফোনটা যাতে স্লো না হয় হ্যাং না হয় এই জন্য আমরা একটা কাজ করব তো আমরা প্রথমে যাব হচ্ছে প্লে স্টোরে যাচ্ছি তো এইখানে ক্লিক করবেন মাই অ্যাপস অ্যান্ড গেমস এখানে ওকে এইখানে যাবেন লাইব্রেরিতে যাবেন লাইব্রেরিতে চলে এসেছে লাইব্রেরিতে যাবেন তো এইখান থেকে এগুলো দেখাচ্ছে দেখুন ইনস্টল আমরা যখন কোনো অ্যাপ ডাউনলোড করি সেগুলো যখন আবার আনইনস্টল করে দিই সেগুলো এখানে এসে জমা হয়ে যায় সব এখানে এসে জমা হয়ে যায় ঠিক আছে এগুলো সব এরকম করে ওটাতে থাকবেন এতে ফোন কোনো হ্যাং করবে না ভালো হয়ে ভালো থাকবে এরম করে ওয়াতে থাকবে ঠিক আছে তো এটা হলো প্রথম কাজ সেকেন্ড কাজ এগুলো উড়িয়ে দেবেন এরকম করে ওকে এরকম করে উড়িয়ে দেবেন আর সেটিংস সেটিংসে গিয়ে পেছনে চলে আসবেন এবার যার যার ফোনটা কাজ করে অ্যাবাউট ডিভাইসে যাবেন এইটাই যাবেন ওকে অ্যাবাউট ডিভাইসে যাবেন তো এই মডেল নাম্বারে 10 বার ক্লিক করলেই হয়ে যাবে ওকে এবার ব্যাক আসবেন তারপরে হচ্ছে এই ডেভেলপার অপশানে ক্লিক করবেন এই যে এইখানটায় ওকে একদম পেছনে আসতে থাকবেন আস্তে 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 এই যে এখানে আছে দেখছেন উইন্ডো অ্যানিমেশন স্কেল ওকে এইখানে যাবেন এখানে ক্লিক করবেন এটা অ্যানিমেশন ইজ অফ ওকে এখানে যাবেন যে এইটা আছে এইটা যাবেন এইটা ইজ অফ এটা যাবেন আর দাঁড়িয়ে যান এইটা যাবেন ওকে এই তিনটে ইজ অফ হয়ে গেল এবার আস্তে আস্তে ব্যাক আসবেন দেখুন ফোনটা কিছু করছে কিছু হচ্ছে না দেখছেন তো কত স্পিড কাজ করছে তো আপনার ফোনও তাড়াতাড়ি কাজ করবে এই দু তিনটে জিনিস কাজ করবেন এই দু তিনটে জিনিস আমার কথা শুনে করবেন ঠিক হয়ে যাবে তো এরকম করবেন দেখছেন কিছু হচ্ছে না তাড়াতাড়ি ব্যাটারি চার্জও হয়ে যাবে এইটার জন্য জানেন তো হয়ে গেল কিছুই হচ্ছে না ভালোই কাজ করছে বলা যেতে পারে তো বাই বাই আজকের জন্য এটুকুই
বাই বাই গাইস।